নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি সিংহ রাশির মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনার ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। সিংহ রাশির 100 জন মানুষ আছে, 100 জন বিভিন্ন রকমের কিন্তু রেজাল্ট কিন্তু পাবেন, একই রকমের রেজাল্ট কিন্তু পাবেন না, কারণ প্রত্যেকেরই কিন্তু আপনার আলাদা আলাদা কিন্তু প্রশ্ন আছে, প্রত্যেকেরই আলাদা প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন, কারণ এখানে সম্পূর্ণ বর্তমান গ্রহের গোচর ধরে কিন্তু আমি আলোচনা করছি। এটি ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, এটি সার্বিক বিচার। এটি আপনার ক্ষেত্রে 10-20% মিলতে পারে, আবার কারো ক্ষেত্রে 60-70%ও মিলতে পারে, সেটা ম্যান টু ম্যান ডিফার কিন্তু করবে। এই রাশিফলটি আপনারা বন্ধু হিসাবে নিতে পারেন, গাইড হিসাবে নিতে পারেন, একটা জীবনে চলার পথ প্রদর্শক হিসেবে কিন্তু আপনারা নিতে পারেন। প্রথম আসি স্বাস্থ্যের জায়গাটা নিয়ে। সিংহ রাশি, দেখুন, স্বাস্থ্য হচ্ছে সম্পদ। আপনাদের রাশির অধিপতি চতুর্থ এবং পঞ্চমভাবে অবস্থান করবে, দুটি মিত্র রাশিতে অবস্থান করছে। স্বাস্থ্যের জায়গাটা নিয়ে যদি আমি আলোচনা করি, স্বাস্থ্যের জায়গাটা খুব একটা সমস্যা কিন্তু থাকছে না। আমি একটা কথা যদি বলি, স্বাস্থ্য নিয়ে বড় ধরনের সমস্যা থাকছে না, কারণ বৃশ্চিক রাশি এবং ধনু রাশিতে এই রবির অবস্থান আপনার স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি কিন্তু ঘটাবে, প্রথম কথা। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদের ক্ষেত্রে শিক্ষা। দেখুন, পঞ্চম ভাব হচ্ছে এডুকেশান। এই পঞ্চম পতি কোথায় অবস্থান করছে? অষ্টমভাবে। অষ্টমভাবে অবস্থান করে মার্গী কিন্তু হয়ে গেছে, অর্থাৎ এই যে এডুকেশনের জায়গাটা নিয়ে যাদের সিংহ রাশির যত মানুষ আছে, যাদের সমস্যা চলছিল কি না, সমস্যা কিছুটা কিন্তু কাটবে, কারণ বৃহস্পতি তো মার্গী। আপনাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা কাটিয়ে আপনারা কিন্তু এক্সাক্ট রেজাল্ট কিন্তু পাবেন শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে যদি বলি, উচ্চশিক্ষা যারা করছে বা প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো একটা সুযোগ কিন্তু আসতে চলেছে। এবার আসি সন্তানের ক্ষেত্র। দেখুন, পঞ্চম ভাব হচ্ছে আমাদের সন্তানের জায়গা। এই সন্তানের জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো দিক দেখা যাচ্ছে, কারণ যাদের সন্তানের এডুকেশান নিয়ে চিন্তা করছিলেন, সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা করছিলেন, এই সন্তানের এডুকেশান এবং সন্তানের স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ডেফিনেটলি আপনার উন্নতি কিন্তু হতে চলেছে। এবং এর পাশাপাশি আপনি সিংহ রাশির মানুষ, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, সন্তান প্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে, কারণ বৃহস্পতি বকরি থেকে মার্গি হয়ে গেছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে যেহেতু পঞ্চমপতি, আপনাকে ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এই সময় দিতে চলেছে। এবার আসি সিংহ রাশির আপনাদের প্রেম। দেখুন, প্রেমটাও কিন্তু আমাদের ফিফথ হাউস, পঞ্চম ভাব। প্রেমের ক্ষেত্রে নিশ্চিতরূপে আপনারা কিন্তু সফলতা পাবেন, কারণ 5ই ডিসেম্বর থেকে আপনার শুক্র কিন্তু পঞ্চমভাবে অবস্থান করছে। যাদের প্রেমের জায়গাটা নিয়ে সমস্যা চলছিল কি না, সেটা কিছুটা হলো প্রেমের জায়গার সমস্যা কিন্তু কাটবে। তবে যখন রবি এসে অবস্থান করবে কি না, তখন একটু ইয়াং যারা জেনারেশান আছে, ইগো সেন্টিমেন্ট একটু ছোটোখাটো ব্যাপারে মান সম্মানে লাগা, এই সম্মান এই জায়গাগুলো কিন্তু আপনাদের নিয়ে আসতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু যদি আপনারা কাটিয়ে নিতে পারেন, অর্থাৎ একটু অ্যাডজাস্ট করে নিন, একটু আপনারা অ্যাডজাস্ট করে নিন। অ্যাডজাস্ট করে নিলে কি নেই, আমি বলবো আপনাদের ক্ষেত্রে মানে ব্রাইট ফিউচার, কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু হতে চলেছে প্রেমের ক্ষেত্রে। এবার আসি আপনাদের অর্থ। দেখুন, ধনাধিপতি এবং একাদশপতি আপনাদের কোথায় অবস্থান করছে? চতুর্থ এবং পঞ্চমভাবে, অর্থাৎ আকস্মিক অর্থ লাভ, আনএক্সপেক্টেড রেজাল্ট আপনারা কিন্তু পাবেন, হঠাৎ কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তি, স্টক মার্কেট, শেয়ার বাজার, গোল্ড ট্রেন্ডিং থেকে আপনারা, ট্রেডিং থেকে কিন্তু আপনারা, বা ফাটকা থেকে আপনারা কিন্তু
অর্থ কিন্তু পেতে চলেছে। সিংহ রাশির আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু উঠে আসতে চলেছে। যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন, অর্থাৎ আপনি ধরুন কথা বিক্রি করে খান, এটা কিন্তু খুব ভালো এই মাসে কিন্তু আপনাদেরকে দিবে। এবং এর পাশাপাশি যারা অ্যাডভোকেটের লাইনে আছেন, যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, বা যারা ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, বা যারা সেলস ডিপার্টমেন্টে কাজ করছেন, এই যা এই সেক্টরগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিতে চলেছে। আপনি সিংহ রাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু উঠে আসতে চলেছে, লিখে রাখুন। অর্থাৎ এই সেক্টরগুলো কিন্তু আপনাদের দুর্দান্ত লাভ কিন্তু হতে চলেছে। এবং দেখুন আপনাদের দাম্পত্য সুখের জায়গা, দেখুন সপ্তমপতি শনি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে এবং সেটাও কিন্তু প্রকৃতি থেকে মার্গী হয়ে গেছে। মানে সিংহ রাশির ক্ষেত্রে কী চায় আমি যদি বলি, ষষ্ঠভাবে প্রথম কথা হচ্ছে শত্রু শান্ত হবে, নাম্বার ওয়ান পয়েন্ট। দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ কিন্তু করছে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের জায়গা কিন্তু রয়েছে। আমি একটি কথা বলেন, স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট আলাপ আলোচনার মধ্যে দিয়ে আপনাদের কিন্তু, অর্থাৎ একে অপরে যদি কথা শুনে চলেন কি না, আপনাদের উন্নতি কেউ ব্যাহত কিন্তু করতে পারবে না। বিধাতার লেখা আপনাদের জীবনে উন্নতি কিন্তু নিশ্চিতরূপে হবে, অর্থাৎ দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, দুজনের একই কথা যেন হয়, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মানে লাভ কিন্তু দিবে। কারণ শনি মার্গী হয়ে গেছে, মার্গী হয়ে কোথায় কোন দিকে অভিমুখ হয়েছে, না সপ্তমভাবে পার্টনারশিপ যারা বিজনেস করছে তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি কিন্তু আমি ভালো বলবো, খুব একটা যে বড় ধরনের যে সমস্যা এটা আমি বলতে পারছি না। মোটামুটি পার্টনারশিপ বিজনেস যারা করছেন ব্যবসার জায়গায় যথেষ্ট চলে যাবে এবং ডেলি ইনকাম দৈনন্দিন রোজগারের জায়গা কিন্তু বৃদ্ধি করবে। আপনি সিংহ রাশি মানুষ, ডেলি ইনকামের জায়গা কিন্তু আপনাদের বৃদ্ধি হতে চলেছে। এবং এই সময়ের মধ্যে যাদের প্রেমের আটকিয়েছিল, বিল পাস হচ্ছিল না, এই বিলগুলো পাস হতে শুরু করবে ডিসেম্বর থেকে। প্রেমের আটকি আছে, বড় ধরনের টাকা আটকি আছে, এই টাকাগুলো রিকভারি হচ্ছে না, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট পাচ্ছিলেন না, ডিসেম্বর থেকে লিখে রাখুন সিংহ রাশি, ব্যবসা ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু নিশ্চিতরূপে কিন্তু হতে কিন্তু চলেছে। এবার আসি আপনাদের ক্ষেত্রে কর্ম। দেখুন কর্মাধিপতি শুক্র আপনাদের সুখ সাধনভাবে অবস্থান করছে, আবার মঙ্গল চতুর্থপতি আপনাদের কর্ম, অর্থাৎ মানে এক্সচেঞ্জ হয়েছে, একে অপরের ঘরে কিন্তু প্রবেশ করেছে, এটা কিন্তু বিশেষভাবে লাভ। কারণ আপনাদের ভাগ্যাধিপতি কর্ম হবে, শত্রুর রাশিতে আছে মানছি, কিন্তু তাও এক্সল্টেড পজিশানে থাকে, যেহেতু রাশি চেঞ্জ করেছে সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিবে। যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আপনাদের নিশ্চিতরূপে আসবে। যারা ফরেনের সঙ্গে যুক্ত আছেন, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, বা ফরেনের বিদেশে মাটিতে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে নিশ্চিতরূপে লাভ দিবে। এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু এই সময় পুনরুদ্ধার কিন্তু আপনাদের হবে। এবং এই সময়ের মধ্যে আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ কিন্তু হতে চলেছে, লিখে রাখুন। কর্মক্ষেত্রের প্রমোশন যোগ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, এবং যারা যে যে সেক্টরে কাজ করছেন সেই সেই সেক্টর থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন। দেখুন আপনাদের একাদশপতি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে, নিশ্চিতরূপে যদি বলা যেতে পারে আপনাদের সফলতা আপনাদের কিন্তু দেখা যাচ্ছে, সফলতার জায়গা আপনাদের হাতের মুঠোয় কিন্তু আসতে চলেছে সিংহ রাশি। ঈশ্বরের বিশেষ কৃপা, ঈশ্বরের বিশেষ আশীর্বাদে আপনাদের এক কথা যদি বলি ভাগ্য কিন্তু চমকাতে চলেছে সিংহ রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং এই সময়ের মধ্যে সিংহ রাশির ক্ষেত্রে আমি একটি কথা আপনাদেরকে বলবো,
আপনাদের যারা রাজনীতির সাথে যুক্ত আছেন, রাজনীতির ক্ষেত্রে কিন্তু আপনাদের উত্থান কিন্তু হতে চলেছে, রাজনীতির কেরিয়ারের জায়গাটা আপনাদের উত্থান কিন্তু হতে চলেছে। এবং এই সময়ের মধ্যে আপনাদের বিশেষ করে আমি যদি একটি কথা বলি, দ্বাদশভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, ব্যয়ের দিকটা, অহেতুক ব্যয়ের দিকটা কিন্তু আপনাদের কন্ট্রোল করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আননেসেসারি ব্যয় হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে যারা ফরেনে যাওয়ার চেষ্টা করছিলেন, ফরেন যোগ কিন্তু আসবে, বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আসতে চলেছে। এই বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, আপনার ভাই বোনদের সাথে সম্পর্কের কিছুটা হলো উন্নতি আপনাদেরকে কিন্তু দিতে চলেছে, ধনভাবে দৃষ্টি দিচ্ছে, ধনভাব অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হবে। কারণ দ্বিতীয়ভাব হচ্ছে আমাদের কথা বলার জায়গা, অর্থাৎ কথার মাধ্যমে আপনাদের অর্থ আসবে, পরিবারের পরিবার ক্ষেত্রে বৃদ্ধি আপনাদের হবে, এবং শ্বশুরালয় নিয়ে যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলো আপনাদের কিছুটা কাটবে। এবং চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের প্রপার্টি রেটের যাদের সমস্যা চলছিল, সম্পত্তিগত দিক নিয়ে যাদের সমস্যা চলছিল, সেই সমস্যাগুলো কিন্তু আপনাদের মুক্তি পেতে চলেছেন। এবং সুখ সাধন আপনাদের বৃদ্ধি পাবে, নিজস্ব প্রপার্টি, নিজস্ব ফ্ল্যাট বা কোনো সম্পত্তি পারচেস করার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই ছিল সিংহ রাশির একটি বিস্তারিত আলোচনা। এবার আমি আপনাদেরকে যা বলবো, আপনারা বিশেষ করে হনুমানজির উপাসনা আপনারা করুন, বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন। সংকটমোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন, হনুমান চল্লিশ পাঠ করুন, বিশেষভাবে লাভ আপনারা পাবেন। যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস, যতদিক হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ততদিক চট করে কিন্তু আপনাদেরকে কিন্তু আমি উত্তর কিন্তু দিতে পারবো। অর্থাৎ আপনারা যারা এমনি ফোন করছেন কি না, সবসময় কিন্তু ফোন ধরা সম্ভব হয় না, এই জন্য আমি বারবার বলবো, আপনারা যতদিক পারবেন আমার একটি অনুরোধ, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।